কয়েকদিন ধরে আমার কাছে মোটামুটি অনেক বেশি রিকোয়েস্ট আসছে অনেকের কাছ থেকে যে নিপুণ ভাই ক্লাসিক স্টুডিও তো একদমই মুছে দিছে ইউটিউব থেকে, এখন আমরা কিভাবে ইউটিউবের যে ইনজ স্ক্রিন আছে দেন ইউটিউবের আই বাটন আছে এগুলো কিভাবে অ্যাড করব, ইউটিউবের ইনজ স্ক্রিন দেন আই বাটন এগুলো কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। আপনারা ইউটিউবের নতুন যে স্টুডিওটা আছে ইউটিউব বেটা স্টুডিও, এটা দিয়েই খুব সহজে আপনাদের যে কোনো ভিডিওতে ইনজ স্ক্রিন প্লাস আই বাটন অ্যাড করতে পারবেন। জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনারা সবার ইউটিউব চ্যানেলের ভিডিওর আই বাটন প্লাস আপনাদের যে ইনড স্ক্রিন আছে এগুলো আপনারা খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন প্লাস এডিট করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন বরাবরের মতো নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে, এখন আমি চলে যাবো ডিরেক্টলি কম্পিউটারের স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইনড স্ক্রিন প্লাস আপনাদের আই বাটন অ্যাড করতে পারবেন। আমি যখন বলি না আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি আই বাটন থেকে ভিডিওটা দেখে নেবেন, এরকম আপনারা অ্যাড করতে পারবেন। বা আপনারা ভিডিওটা শেষ যখন হয়ে যায় দেখতে পারেন অনেকগুলো ভিডিও চলে আসে, সাবস্ক্রাইবের বাটন চলে আসে, এগুলো কিভাবে অ্যাড করবেন এটা আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আমি ডিরেক্টলি আমার চ্যানেলের ভিডিও ম্যানেজারে চলে আসলাম। এখন আমি আমার একটা ভিডিও এখান থেকে জাস্ট ক্লিক করে ওপেন করে দিলাম। সাপোজ আমি এই ভিডিওটা এখান থেকে যে কলম আইকন আছে দেখতে পাচ্ছেন, পেন টুলের পরে একটা ক্লিক করে দিলাম। পেন টুলের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা শো করলো। এখন আমি চলে আসবো নিচের দিকে। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইনড স্ক্রিন নাম করে একটা অপশন আছে, আর কার্ড নাম করে একটা অপশন আছে, আই কার্ড নাম করে একটা অপশন আছে। তো ইনড স্ক্রিনের পরে আপনারা যখন ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস এখানে শো করবে, দেখতে পাচ্ছেন এরকম কিছু ইন্টারফেস আসছে। তো আমি এখান থেকে সাপোজ আমি ডিলিট করে দিলাম সব কিছু, ওকে, আমি এলিমেন্ট সবগুলো ডিলিট করে দিলাম। সো আমি এখান থেকে আমার এলিমেন্টগুলো সব ডিলিট করে দিলাম, ওকে। সো দেখতে পারলেন আমি আমার এলিমেন্টগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমার ইনড স্ক্রিন কিন্তু এই জায়গায় শো করলো, দেখতে পাচ্ছেন এখন লাস্টের দিকে। এখন আপনারা এখান থেকে এই এলিমেন্টগুলো কিন্তু প্লাস করলে অ্যাড করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এই যে কিছু এলিমেন্ট এই জায়গায় আপনাদের জন্য রেডি করা আছে। এখান থেকে সাপোজ আপনারা এটা ইউজ করবেন, এই যে প্লাস আইকনের পরে ক্লিক করে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন দুইটা, একটা প্লেলিস্টের আর একটা ভিডিওর এলিমেন্ট কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনারা এখান থেকে যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের কিন্তু অ্যাড হওয়া শুরু করে দেবে। সাপোজ আমি এই জায়গায় ক্লিক করে দিলাম একটা, এই যে মাঝখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ভিডিও ম্যানেজার আসছে। তো ভিডিওর পরে ক্লিক করে আমি জাস্ট নিচের দিকে চলে আসবো, কারণ আমি ইচ্ছা মতো ভিডিও এই জায়গায় অ্যাড করে দেবো, চুজ এ স্পেসিফিক ভিডিও। এখান থেকে সাপোজ আমি এই জায়গায় একটা ভিডিও এই জায়গায় সিলেক্ট করে দিলাম, ওকে। তো এখন এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, দেন আমি এই কর্নারে এই ভিডিওটা নিয়ে যেতে যাচ্ছি। তো সাপোজ আমি কর্নারে দিয়ে দিলাম, দেন আমি আবারও ক্লিক করলাম, দেন আমি আবারও ভিডিও ম্যানেজার থেকে আরেকটা ভিডিও, এই যে স্পেসিফিক ভিডিও, চুজ স্পেসিফিক ভিডিও, এটার পরে ক্লিক করলাম। এখান থেকে আমি আরেকটা ভিডিও এখানে ক্লিক করে অ্যাড করে দিলাম, ওকে। এই যে অ্যাড হয়ে গেল আমার আরেকটা ভিডিও, দেন আমি আবারও একটা ক্লিক করে দিলাম, আবারও ক্লিক করে দিলে এই যে সাবস্ক্রাইব বাটন, এটার পরে আমি ক্লিক করলাম, আমার এই যে সাবস্ক্রাইব যে এলিমেন্টটা আছে এটা কিন্তু আমার চলে আসছে চ্যানেলের যেটা। দেন আমি আরেকটা চ্যানেলের আমি এখানে অ্যাড করবো, তো আমি এই যে চ্যানেলের পরে একটা ক্লিক করে দিলাম, এখানে আমি আমার চ্যানেলের নামটা টাইপ করবো, নিপুণ জোন। নিপুণ জোন লেখা আমি এই যে এই চ্যানেলটা আবার এই জায়গা দিয়ে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে আমার এলিমেন্ট আরেকটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এই জায়গায় কাস্টম মেসেজ নামে একটা অপশন আছে, এখান থেকে কাস্টম মেসেজ অ্যাড করে দেবো, এস ইউ বি এস সি আর আই বি সাবস্ক্রাইব নাও, ওকে, সাবস্ক্রাইব নাও দিয়ে দিলাম। দেন আমি এই যে সেভ আইকন দেখতে পাচ্ছেন এটার পরে একটা ক্লিক করে দিলাম। সেভ আইকনের পরে ক্লিক করে দিলে এটা হচ্ছে আমাদের ইনড স্ক্রিন কিন্তু অ্যাড করা কমপ্লিট হয়ে গেলো, আমাদের ইনড স্ক্রিন অ্যাড করা শেষ। এখন আমরা আই বাটন অ্যাড করবো, জাস্ট আই বাটন, ওকে। তো আই বাটন অ্যাড করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন আই কার্ড নাম করে একটা অপশন আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। আই কার্ডের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরও একটা ট্যাব ওপেন হয়ে যাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ট্যাব ওপেন হয়ে গেলো। দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটার কোন অংশে যে অ্যাড করতে চাচ্ছেন, এই যে ভিডিওটার এই যে একটা অংশ, দেন এই যে আরেকটা অংশ। তো যে জায়গায় অ্যাড করবেন এখান থেকে আপনারা জাস্ট এই যে অ্যাড কার্ড এটার পরে একটা ক্লিক করবেন, দেন এই যে ভিডিও প্লেলিস্ট এটার পরে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যে ভিডিওটা ইচ্ছা করবেন সেটা কিন্তু অ্যাড করে দিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে নিচের দিকে আসলাম, অলরাইট, নিচের দিকে আসার পরে সাপোজ আমি এই ভিডিওটা অ্যাড করতে চাচ্ছি, এটার পরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যাই যে ক্রিয়েট কার্ড এটার পরে একটা ক্লিক করে দেবেন। এখন আমার এই ভিডিওটা কিন্তু এই যে যে অপশনটা আছে এই জায়গাটায় অ্যাড হয়ে গেল, তো আমাদের অ্যাড করা কমপ্লিট। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ইনড স্ক্রিন প্লাস আই কার্ড অ্যাড করতে পারবেন। আপনাদের যদি কম্পিউটার না থাকে আপনারা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইড মোড অন করে এরকম অপশন আপনারা পেয়ে যাবেন।
তো আশা করি আপনাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ইনডিসক্রিন প্লাস আই কার্ড বাটন অ্যাড করবেন আপনাদের যে কোনো ভিডিওতে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিতে পারেন, কমেন্ট সেকশনে আপনাদের অবশ্যই মূল্যবান একটা মতামত দিয়ে যেতে পারেন, যদি আপনাদের কাছে সময় থাকে কমেন্ট করতে পারেন ভাই কেমন আছেন, আমি বলবো ভাই ভালো আছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে লাভ মেরে চলে যায় আর আপনারা সময় মতো সেটা দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।